বাসানচল কোথায় অবস্থিত হাতিয়া নখালী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ বাংলাদেশ বিশ্ব ক্লাবের কততম সদস্য বত্রিশতম জাতীয় গণহত্যা দিবস কবে পঁচিশে মার্চ দেশের প্রথম জাতীয় গৃহায়ন নীতি প্রণয়ন প্রণয়ন করা হয় কোন সালে উনিশশো সালে এমসিসি কমিটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পান কে সাকিব আল হাসান বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এর নাম কি বঙ্গবন্ধু এক জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে দোসর ফেব্রুয়ারি কোন আন্তর্জাতিক সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছেন ইউনেস্কো দেশের প্রথম ইলেকট্রিক বই কোনটি ইকুশ ইবুক ভাষার শব্দ থাই ভাষার শব্দ খুলনা কলকাতা রুটে চলাচলকারী ট্রেনের নাম কি বন্ধন এক্সপ্রেস এফআরসি এর প্রথম চেয়ারম্যান কে সি কিউ কে মুস্তাক আহমেদ বাংলাদেশের জাতীয় কয়টি তারকা আছে চারটি বাংলাদেশের প্রথম সাবমেরিন দুইটির নাম কি নবযাত্রা ও জয়যাত্রা বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ বি নিশান বি দুর্গম অর্থাৎ ক ও খ উভয় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কবে বারোই ডিসেম্বর বাংলাদেশ কবে আন্তর্জাতিক জোট আইএসএ বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষর করে পনেরো নভেম্বর দু হাজার বাংলাদেশের তৈরি প্রথম নেনো এর নাম কি ব্র্যাঙ্ক অন্বেষা দেশের প্রথম ছয় ল্যান্ড বিশিষ্ট ফ্লাইওভার কোথায় মহাপাল ফেনী